2021 বিধানসভা নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর জেলায় সেইভাবে ভারতীয় জনতা পার্টির বড় কার্যক্রম হয়নি বললেই বলা চলে। সামনে আবারও 24-এর লোকসভা নির্বাচন, নতুন করে বুদ্ধ স্তরের সংগঠনকে ঠিক করতে জোর দিয়েছে বিজেপি। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার বুথকর্মের সম্মেলন করল বিজেপি। সভায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন। এছাড়াও পঞ্চায়েত ভোট নিয়ে রাজীব সিনহাকে মমতা ব্যানার্জি পোষ্য বলেও আক্রমণ করেন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। কোর্ট কন্টেম্প করেছিলাম উইথ এভিডেন্স। আমি কোর্টকে এই রায়কে স্বাগত জানাই। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মমতা ব্যানার্জির পোষ্য রাজীব সিনহা শুধুমাত্র বিরোধীদের বা জনগণের আবেদন অগ্রাহ্য করেছেন তা নয়, তিনি মহামান্য প্রধান বিচারপতির আবেদনকে অগ্রাহ্য করেছেন। তাই সঠিক বিচার হওয়া উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত। লুট হয়েছে, বিশেষ করে প্রত্যেক বছর মোদীজির সরকার 5,000 কোটি টাকা দেয় ধান কেনার জন্য। ধান কেনার জন্য টাকা দেয়, কিন্তু ধানের যে এমএসপি সহায়ক মূল্য কোন কৃষক পান না। আপনারা ধানের লোকরা পেয়েছেন এবারে 2,200 টাকা প্রায় কুইন্টাল হয়ে গেছে, ধান কেনেনি, শুধু ফলস আপনার কুপন দিয়ে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এবং এগুলো চাল ফল মালিকরা রাজ্যের খাদ্যমন্ত্রী, ফুড কমিশনার এবং ভাইপোর সঙ্গে মিলিত ভাবে কাজটা করেছে। এটা একটা অন্যতম বড় স্ক্যাম, সঠিক ব্যবস্থা হয়েছে। একে রিমান্ডে নিয়ে যদি সঠিক জেরা করতে পারে তাহলে তৃণমূলের অনেককে ভিতরে যেতে হবে। এই পুলিশ সুপার হচ্ছে ভাইপোর খাস লোক। এই পুলিশ সুপার ভীত আতঙ্কিত যে মেদিনীপুর এবং ঘাটাল দুটো লোকসভা আসন হাতছাড়া হবে। তবে ইনি শুনে রাখুন, এর থেকে বড় বড় মাতব্বরকেও কি করে ঘোল খাওয়াতে হয় আমি সেটা জানি। আমি যখন এমএলএ ছিলাম, নন্দীগ্রাম আন্দোলন করেছিলাম, তখন ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, রমেশ বাবু এদের মতো আইজি, ডিআইজি, এডিজি এদের সঙ্গে আমি লড়েছি। এরা নাবালক আছে, সব করে কোনো লাভ হবে না। আর মেদিনীপুরের মাটি সংগ্রামের মাটি। আমরা 47-এ স্বাধীনতা পাইনি, আমরা 42-এ স্বাধীনতা পেয়েছি। এদিকে ক্ষুদিরাম বোস, ওদিকে মাতঙ্গিনী হাজরা, এদিকে তাম্রলিপ্ত জাতীয় সরকার, আমরা লড়ে দেব বুঝে নেব। কোন বিক্ষুব্ধ নেই। না না, আমি আপনাকে বলছি যে এর পিছনে কোথাও কোথাও, যেমন সন্দেশ খালির তৃণমূলের একটা গুন্ডা আছে, 68,000 ভোটে জেলা পরিষদে জিতেছে, শেখ শাহজাহান, সে একটা বাস ঠিক করে দিয়েছে আসার জন্য। সে একটা ওখান থেকে বাস ঠিক করে দিয়েছে মুরলীধর লেনে আসার জন্য। আমাকে বাসের মালিক সকালবেলা মেসেজ করে বলে দিয়েছে যে পেমেন্টটা পুরঞ্জন ভৌমিক করেনি, শাহজাহান করেছে। এর পিছনে অনেক খেলা আছে, কিন্তু তারপরেও বলি কিছু পরিচিত বিজেপির মুখ সামনে আছে। আমার সঙ্গে সুকান্তবাবুর কথা হয়েছে, আমরা আমাদের পার্টির নেতৃত্বকে দিয়ে তাদের সঙ্গে ডেকে বসে কথা বলব। আমি নিজেও দরকার হলে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দুধ আর জলটাকে আলাদা করতে হবে। আইপ্যাক এবং তৃণমূলের পাঠানো মালগুলোকে আগে বিচ্ছিন্ন করতে হবে। আর ভারতীয় জনতা পার্টির পুরনো বরিষ্ঠ কার্যকর্তা, তাদের যদি কোনো অভিমান থাকে, কোনো দুঃখ থাকে এবং সঠিক পরামর্শ থাকে, তাকে পেশেন্স